রাজুকের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই কখনো পুলিশের দিকে, কখনো বা ক্ষিপ্ত হয়ে তেড়ে যাচ্ছিলেন গণমাধ্যম কর্মীদের দিকে। অনুমোদন নেই তো কি, ভবনে আমি আদার চাষ করব, জরিমানার এক টাকাও দিতে পারবো না, যা পারেন করেন। গায়ের জোরে এভাবেই আদালতকে উদ্দেশ্য করে আস্ফালন দেখাচ্ছিলেন অবৈধ ভবনের মালিক মাহবুবুর রহমান। তার হম্বিতম্বি থেকে রেহাই পেলেন না কেউই। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে জড়ালেন তর্কে, দিলেন হুঙ্কার, এক পর্যায়ে পুলিশের দিকেও তেড়ে গেলেন। শুরু হলো ধস্তাধস্তি। তারপর ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলেন ভবন মালিকের হাতে হাত করা লাগাতে। উল্টো হাতে সজোরে আঘাত পেলেন সাভার মডেল থানার সাব ইন্সপেক্টর আল মামুন কবির। এমন পরিস্থিতিতে মূর্ছা যান ভবন মালিকের স্ত্রী ইয়াসমিন আক্তার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের অভিযান ঘিরে সোমবার দুপুরে এমন দৃশ্যপটই ছিল সাভারের থানা রোডে। সংস্থার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে নকশা বহির্ভূত ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে সাভারে শুরু হয় অভিযান। অবৈধ ভবন মালিক মাহবুবুর রহমানের হুঙ্কারকে সরকারি কাজে বাধা দেবার প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন ভ্রাম্যমাণ আদালতের এই ম্যাজিস্ট্রেট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। অনেকেই তো আসলে আইন কানুন সম্পর্কে ভালো জানে না, সচেতন না, তারপরে তার নলেজের যে লিমিটেশন থাকে এগুলো আমাদেরকে মেনে নিতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এটা আমরা ওইভাবে দেখি না, আমাদের এখানে আইনগত যে কাজটা আমরা সেটাই করি। হয়তো কেউ বেশি রিয়্যাক্ট করে ফেলে অথবা মানে সে না বুঝে বিভিন্ন ধরনের কথা বলে ফেলে, এটি আসলে এই সকল অপরাধটা সরকারি কাজে বাধা দেওয়ার মতোই হয়ে যায়। বাট আমরা মানুষের ইগনোরেন্স এসব দেখে জিনিসগুলোকে অনেক সময় ওভারলুক করি, একেবারে এতটা গভীরে যেতে চাই না। অথরাইজড অফিসার প্রকৌশলী মোহাম্মদ আবিল আয়ামের তত্ত্বাবধানে এক পর্যায়ে জরিমানা আদায়ের পাশাপাশি মাহবুবুর রহমানের ভবনের ক্যান্ডিলিভারে এক্সকেভেটরের আঁচড় পড়তেই ভ্রাম্যমাণ আদালত সাংবাদিক ও পুলিশকে হুঙ্কার দেয়া, মাহবুবুর রহমানের মেজাজের সাথে সাথে অবৈধ ভবনের কংক্রিটের দর্প চূর্ণ হয়ে ঝরে পড়তে থাকে মাটিতে। রাজুক থেকে আমরা অবৈধ ভবনগুলোকে চিহ্নিত করে সেগুলোকে আমরা নকশার আওতায় আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে সকাল থেকে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। ইতিমধ্যে দুটো ভবনে অভিযান পরিচালনা করা হয়েছে, আপনারা দেখেছেন। আর আমরা পাশাপাশি মানুষদেরকে সচেতন করছি যে যারা বর্তমানে বাড়ি নির্মাণ করবেন তারা যাতে রাজুকে আসেন এবং নকশা রাজুক থেকে নকশা অনুমোদন করিয়ে তারপরে তারা যাতে নির্মাণ কাজ শুরু করে এ ব্যাপারে তাদেরকে সচেতন করা হচ্ছে। মাহবুবুর রহমান সাফার থানা রোডের আব্দুর রহমানের ছেলে। অবৈধ ভবন মালিককে জরিমানা করা হয় ৫০,০০০ টাকা, পাশাপাশি অন্য আরেকটি ভবনকেও জরিমানা করা হয় ১,০০,০০০ টাকা। এছাড়াও রাজুকের নিয়ম ব্যত্যয় না করার শর্তে প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় বিশেষ অঙ্গীকারনামা। চাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাফার, ঢাকা।